हाय फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल। এই ভিডিওতে আলোচনা করব আমি নতুন একটা রিক্রুটমেন্ট নিয়ে। তো রিক্রুটমেন্টটা কি তা জানতে হলে আপনাদেরকে সরাসরি চলে আসতে হবে গুগলে, এবং গুগলে এসে আপনারা সার্চ করবেন wbhealth.government.in। এটা হচ্ছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে? এখানে সার্চ করলে এরকম একটা পেজ খুলে যাবে। সেই পেজে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, ঠিক আছে? নিচের দিকে স্ক্রল করলে দেখবেন এখানে রিক্রুটমেন্ট বলে একটা অপশন আছে। এই রিক্রুটমেন্ট অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা পেজ খুলবে। সেই পেজে দেখতে পাচ্ছেন অনেক লেটেস্ট নিউজ এসছে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে রিক্রুটমেন্ট নোটিস ফর STLS অ্যান্ড LT ফর পশ্চিম বর্ধমান, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন ওয়াল্ক ইন ইন্টারভিউ ফর দ্য ডিফারেন্ট পোস্ট অফ কন্ট্রাকচুয়াল বেসিস, ঠিক আছে? তো এই নোটিশগুলা আমি খুলে দেখাবো, ঠিক আছে? তো প্রথমে আপনারা এটাতে সার্চ করবেন। এখানে মূলত আমি দুটো রিক্রুটমেন্ট নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এখানে সার্চ করবেন আপনারা এই ওয়াল্ক ইন ইন্টারভিউ ফর দ্য ডিফারেন্ট পোস্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এরকম একটা পেজ খুলবে। তো এরকম একটা PDF পেজ খুলবে। সেই PDF পেজে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অ্যান্ড সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, ঠিক আছে? এখানে রিক্রুটমেন্ট নোটিশ ওয়াল্ক ইন ইন্টারভিউ অন 31/7/2020। এটা তাহলে এই থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে 31/7/2020 এর ওয়াল্ক ইন ইন্টারভিউ হবে, ঠিক আছে? এবং ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করা হবে। তো এখানে কন্ট্রাকচুয়াল বেসিস, এটা শুধু কন্ট্রাকচুয়াল বেসিস পোস্ট, ঠিক আছে? কি লেখা আছে, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ইনভাইটেড অ্যাপ্লিকেশন থ্রু অ্যান ওয়াল্ক ইন ইন্টারভিউ টু বি হেল্ড অন 31/7/2020 অ্যাট 10:30 AM, ঠিক আছে? 10:30 কিন্তু ইন্টারভিউ হবে 31/7/2020, মানে 31 জুলাই, ঠিক আছে? অল পোস্ট আর ফেয়ারলি অন কন্ট্রাকচুয়াল বেসিস আন্ডার ডিফারেন্ট হেলথ প্রোগ্রাম অফ বীরভূম ডিস্ট্রিক্ট, ঠিক আছে? সবগুলা কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিস এবং ডিফারেন্ট হেলথ প্রোগ্রাম ফর বীরভূম ডিস্ট্রিক্টের জন্য, ঠিক আছে? এলিজিবল ক্যান্ডিডেটস মে অ্যাপিয়ার ইন দ্য ইন্টারভিউ অন দ্য শিডিউল ডেট অ্যান্ড টাইম। যারা যারা এটাতে এলিজিবল তারা কিন্তু ইন্টারভিউতে যোগদান করতে পারেন। অ্যাপ্লিকেশন ফি যারা জেনারেল তাদের জন্য 100 টাকা, এবং SC ST OBC এদের ক্ষেত্রে 50 টাকা, ঠিক আছে? তো নিচের দিকে চলে আসি। এখানে ফিস পেমেন্ট, একটা কথা বলে, ফিস পেমেন্ট করতে হবে কিন্তু অ্যাকাউন্ট নম্বর দেওয়া আছে, IFSC কোড দেওয়া আছে, বাঙ্ক ব্রাঞ্চ UBI সুরি, ঠিক আছে? এই এতে কিন্তু আপনাদেরকে পেমেন্ট করতে হবে। চলে আসি এখন কি কি পোস্ট আছে। নেম অফ দ্য পোস্ট, ল্যাব টেকনিশিয়ান আন্ডার NUHM, ঠিক আছে? নাম্বার অফ পোস্ট, প্লেস অফ পোস্টিং অ্যান্ড ক্যাটাগরি, ইনিশিয়ালি একটাই আছে বর্তমান। ফর বোলপুর মিউনিসিপ্যালিটি, বোলপুর মিউনিসিপ্যালিটিতে আপনাদেরকে পোস্টিং করানো হবে। প্যানেল উইল বি ভ্যালিড ফর অ্যানাদার 1 ইয়ার, ঠিক আছে? 1 বছরের জন্য। স্যালারি দেওয়া হবে 17,220 টাকা পার মান্থ। এজ লিমিট কেমন আছে, আপার এজ লিমিট 40 ইয়ার্স, 40 বছরের উপরে হলে হবে না। কোয়ালিফিকেশান কেমন থাকতে হবে, হায়ার সেকেন্ডারি পাস ফ্রম এ রিকগনাইজড বোর্ড ইউনিট ইনস্টিটিউট উইথ ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি অথবা ম্যাথমেটিক্স, ঠিক আছে? ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি রিকগনাইজড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট মেডিকেল ফ্যাকাল্টি, ঠিক আছে? AICTE। তো নলেজ ইন কম্পিউটার, MS অফিস, ইন্টারনেট ইজ রিকোয়ার, ঠিক আছে? স্কেল অফ স্কোরিং কি কত, না টোটাল মার্কস হচ্ছে 100 মার্ক, একাডেমিক মার্ক 85, হ্যাঁ, কম্পিউটার টেস্ট 15। মোড অফ সিলেকশন 100% বেসড অন একাডেমিক কোয়ালিফিকেশান অ্যান্ড কম্পিউটার টেস্ট। ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু অবটেন অ্যাট লিস্ট 50% মার্কস ইন কম্পিউটার টেস্ট, ঠিক আছে? 100% বেসিস অফ একাডেমিক কোয়ালিফিকেশান এবং কম্পিউটার টেস্টের উপর সিলেকশন করবে, এবং 50% মার্ক ক্যারি করতে হবে কম্পিউটার টেস্টে। ফেলিং অফ দ্য অফ হুইচ দ্য ক্যান্ডিডেট উইল বি ট্রেটেড অ্যাজ ক্যান্সেল, ঠিক আছে? ডকুমেন্ট রিকোয়ার কি, অ্যাপ্লিকেশান অ্যাজ পার দ্য প্রোফর্মা, অ্যাপ্লিকেশানের প্রোফর্মাটা আমি দেখিয়ে দেবো, অ্যাডমিট কার্ড, মার্কশিট কী কী আছে আপনারা দেখে নেবেন, বলতে যাচ্ছি না, ভিডিও অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? তারপরে আসি ল্যাবরেটরি টেকনিশিয়ান NPCF ফ্লোরেসিস, ঠিক আছে? ক্যাটাগরি একটাই, আনরিজার্ভদের জন্য। প্লেস অফ পোস্টিং সুরি সদর হসপিটাল CMOH অফিস।
স্যালারি 17,200 টাকা 220 টাকা পার মান্থ, 40 বছরের নিচে হতে হবে, হায়ার সেকেন্ডারি অ্যান্ড ইকুইভ্যালেন্ট উইথ দ্য ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি এডুকেশনাল কলেজ, 2 ইয়ার্স ডিপ্লোমা কোর্স ইন ল্যাবরেটরি টেকনিশিয়ান ফ্রম দ্য ইনস্টিটিউট অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট মেডিকেল ফ্যাকাল্টি AICTC। ঠিক আছে, যারা যারা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে অ্যাজ LT তাদের ক্ষেত্রে কিন্তু আগে গ্রাহ্য করা হবে, এবং হ্যান্ডেলিং অফ দ্য ION মেট্রো উড বি অ্যাডেড অ্যাডভান্টেজ। ঠিক আছে, পারফরমেন্স উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেটস ফ্রম দ্য বীরভূম ডিস্ট্রিক্ট। ঠিক আছে, সিলেকশন প্রসেস কি? সিলেকশন প্রসেস সাধারণত এর সিলেকশন উড বি ডান অন দ্য বেসিস অফ মেরিট, মেরিটের উপর। ঠিক আছে, মাধ্যমিক এক্সামিনেশন 10 মার্কস, HS এক্সামিনেশন 10 মার্কস, DMLT 30 মার্কস। ঠিক আছে, তারপর চলে আসি নেক্সট পোস্ট কি আছে, ল্যাবরেটরি টেকনিশিয়ান আন্ডার থ্যালাসিমিয়া কন্ট্রোল প্রোগ্রাম। ঠিক আছে, ক্যাটাগরি দুটো, ঠিক আছে, একটা একটা হচ্ছে SC এবং একটা আনরিজার্ভদের জন্য। প্লেস অফ পোস্টিং CM হয়েছে অফিস সুরিতে। হ্যাঁ, এখানে কিন্তু স্যালারি 17,220 টাকা, এজ লিমিট 40 বছরের নিচে হতে হবে, এলিজিবিলিটি হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি, 2 বছরের ডিপ্লোমা কোর্স এবং এক্সপিরিয়েন্স ইন দ্য হ্যান্ডেলিং সেল কাউন্টার অ্যান্ড HPLC মেশিন। ঠিক আছে, সিলেকশন প্রসেস সাধারণত টোটাল মার্কস 100, মাধ্যমিকের উপর 15, HS এর উপর 20 এবং DMLT ও BMLT 30 মার্কস, এক্সপিরিয়েন্স 20 মার্কস অ্যান্ড দ্য ইন্টারভিউতে 15 মার্কস। ঠিক আছে, নাম্বার অফ পোস্ট ক্যাটাগরি জেনারেল, এটা হচ্ছে স্টাফ নার্স অ্যান্ড NUHM অ্যান্ড থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিট। নাম্বার অফ পোস্ট ইন ক্যাটাগরি জেনারেলদের জন্য দুটো এবং SCদের জন্য একটা, মোট তাহলে 3টা। ঠিক আছে, প্লেস অফ পোস্টিং থ্যালাসেমিয়া ইউনিট সুরের সদর হসপিটাল, NUHM UPSC বোলপুর 2। ঠিক আছে, স্যালারি 17,220 টাকা পার মান্থ, 64 বছরের এজ লিমিট, 64 বছরের মধ্যে হতে হবে। ঠিক আছে, এবং এখানে কোয়ালিফিকেশান এবং সিলেকশন ক্রাইটেরিয়া কি আছে না, GNM পাস্ট ফ্রম এ ইনস্টিটিউট রিকগনাইজ বাই দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, ক্যান্ডিডেট শুড হ্যাভ প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। মেথড অফ সিলেকশন 100 মার্কস বেসড অন পার্সেন্ট অফ মার্কস অবটেন ইন দ্য ফাইনাল এক্সামিনেশন অফ GNM, GNM এর ফাইনাল এক্সামিনেশনের উপর। ঠিক আছে, মোড অফ সিলেকশন পিওরলি অন দ্য বেসিস অফ মেরিট, মেরিটের উপর নির্ভর করা হবে সিলেকশন করা। মেডিকেল অফিস অফ দ্য RKSK প্রোগ্রাম থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিট, NUHMETC। ঠিক আছে, দুটো পোস্ট আছে, আনরিজার্ভদের জন্য 40,000 টাকা স্যালারি, 65 বছরের মধ্যে হতে হবে, এসেন্সিয়াল কোয়ালিফিকেশান MBBS ডিগ্রি রিকগনাইজড বাই MCI, কি আছে বাকিটা দেখে নেবেন কোনটা অগ্রাহ্য হবে, এবং নলেজ কম্পিউটারের উপর MS অফিস ইন্টারনেট রিকোয়ার্ড। ঠিক আছে, 100 মার্কের উপর হবে, মার্কস অফ MBBS 40 মার্ক, হ্যাঁ, চান্স অ্যাডিশন 10 মার্কের উপর, তারপর অ্যাডিশন 15 মার্কের উপর, DCH এর ক্ষেত্রে এক্সপিরিয়েন্সের উপর 20 মার্ক, ইন্টারভিউ 15 মার্ক। ঠিক আছে, আর পরের যে পোস্ট আছে 5 নম্বর পোস্ট আছে মেডিকেল অফিসার DTC, একটাই সিট আছে আনরিজার্ভদের জন্য, সুরি সদর হসপিটালে পোস্টিং হবে, 40,000 টাকা স্যালারি, আপার এজের 60 বছর কিন্তু, এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশান হচ্ছে MBBS অফ দ্য ইকুইভ্যালেন্ট ডিগ্রি ফ্রম দ্য ইনস্টিটিউট রিকগনাইজড বাই মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া, মাস্ট হ্যাভ কমপ্লিট কম্পালসারি। ঠিক আছে, এখানে আছে প্রেফারেন্স কোয়ালিফিকেশান কি না, প্রেফারেন্সিয়াল কোয়ালিফিকেশান আছে ডিপ্লোমা MD পাবলিক হেলথ, দেখে নেবেন কি আছে। স্কেল অফ স্কোরিং টোটাল মার্কস 50 করতে হবে কিন্তু। ঠিক আছে, তো এই ছিল 6টা রিক্রুটমেন্ট, ঠিক আছে, 5টা রিক্রুটমেন্ট। তারপরে নিচের দিকে এখানে এলে দেখ, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট মাস্ট বি কনসিস্ট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সেগুলোকে যা আছে আপনাদেরকে লাগবেই, নাহলে কিন্তু হবে না। এখন বেসিস গাইডলাইন কি আছে দেখে নেবেন, ডকুমেন্টস কী কী ডকুমেন্টস লাগবে এখানে দেওয়া আছে, এবং এখানে কোথায় ইন্টারভিউ হবে তার অ্যাড্রেস দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন সবাই। অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিস অফ দ্য হেলথ, নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, ওল্ড আউটডোর ক্যাম্পাস, সুরি বীরভূম, 73101 ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, 31/7/2020 থেকে কিন্তু ইন্টারভিউ হবে। ঠিক আছে, নিচের দিকে স্ক্রল করে চলে যাবেন, এবং নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন এখানে একটা অ্যাপ্লিকেশান ফর্ম আছে, সেই অ্যাপ্লিকেশান ফর্মটাকে কিন্তু আপনাদেরকে ভালো করে ফিল আপ করে, ঠিক আছে, এখানে সাইন করে, এবং যা যা ডকুমেন্টস লাগবে সব ডকুমেন্টস নিয়ে কিন্তু আপনাদেরকে ওই ইন্টারভিউ যেখানে হবে সেখানে পৌঁছাতে হবে। ঠিক আছে, তো এখন চলে আসি আমি নেক্সট যে রিক্রুটমেন্টটা, তো নেক্সট রিক্রুটমেন্ট কী ছিল, নেক্সট রিক্রুটমেন্ট হচ্ছে তো রিক্রুটমেন্ট নোটিশ ফর STLS অ্যান্ড LT ফর দ্য পশ্চিম বর্ধমান। ঠিক আছে, তো এটাতে ক্লিক করলে আপনাদের এটা এরকম একটা পেজ খুলবে, এখানে এই PDFটা একটু অস্পষ্ট আছে কিন্তু তবু আমি আশা করছি আপনাদের দেখতে অসুবিধা হবে না। তো এখানে কি বলেছে, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর দ্য রিটায়ার্ড স্টেট গভর্নমেন্ট। ঠিক আছে,
যারা যারা রিটায়ার হয়ে গেছেন কোনো একজন সরকারি কর্মচারী তাদের ক্ষেত্রে, ঠিক আছে, 60 বছর এজ যাদের ক্ষেত্রে, ঠিক আছে, 60 থেকে 65 বছরের মধ্যে হলে হবে, কিন্তু তার থেকে বেশি হলে হবে না, কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস। এবং এটা কোথায়? মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ডক্টর বিএন চক্রবর্তী সারণী, ঠিক আছে, তো হাওড়াতে। এটা কি কি পোস্ট আছে? লাইব্রেরিয়ান এসেন্সিয়াল, রিটায়ার্ড ফ্রম গভর্নমেন্ট অর্গানাইজেশন অ্যাজ লাইব্রেরিয়ান, ডিজারেবল নলেজ অফ দ্য কম্পিউটার, অ্যান্ড যারা কিন্তু কম্পিউটার নলেজ থাকলে তাদেরকে আগে গ্রাহ্য করা হবে। এবং এখানে স্যালারি দেওয়া হবে 12,000 টাকা পার মান্থ, ঠিক আছে। হোমিওপ্যাথিক কম্পাউন্ডার কাম ড্রেসেস ড্রেসার, ঠিক আছে, এখানে ক্ষেত্রে হবে ফ্রম গভর্নমেন্ট, অ্যাসেন্সিয়াল হচ্ছে কিনা রিটায়ার্ড ফ্রম দ্য গভর্নমেন্ট অর্গানাইজেশন, রিটায়ার্ড প্রাপ্ত হতে হবে এবং 10,000 টাকা স্যালারি পার মান্থ। গ্রুপ ডি তাদের ক্ষেত্রে কিন্তু ঠিক একই রকম, রিটায়ার্ড গভর্নমেন্ট গ্রুপ ডি পোস্ট থেকে সেখানে 8,000 টাকা স্যালারি দেওয়া হবে। এবং গ্রুপ ডি আবার অ্যাসেন্সিয়াল রিটায়ার ফ্রম দ্য গভর্নমেন্ট অর্গানাইজেশন গ্রুপ ডি ডিজ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অ্যাজ দ্য ডম ইন দ্য ডিসিশন রুম, ঠিক আছে, ডিসকাশন রুম, ডিসকাশন সেখান থেকে 8,000 টাকা পার মান্থ স্যালারি, ঠিক আছে। তো এখানে কি কি বলা হয়েছে, ফিলিং ক্যান্ডিডেটস আর রিকোয়েস্ট অ্যাপিয়ার ফর ওয়ার্ক ইন ইন্টারভিউ 3rd August, 3rd August ওয়ার্কিং ওয়ার্কিং ইন্টারভিউ হবে 12টা থেকে, ঠিক আছে, 12টা দুপুর 12টা থেকে, অ্যান্ড ইন দ্য অফিস চেম্বার অফ প্রিন্সিপাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ, তো মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ডক্টর বিএন চক্রবর্তী সারণী, ডোমরিজোলা হাওড়া, 7111 01, অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন প্লেন পেপার। আপনাদেরকে কী করতে হবে, একটা প্লেন পেপারের উপর কি নাম, বাবার নাম এবং প্রেজেন্ট অ্যাড্রেস কি, পারমানেন্ট অ্যাড্রেস কি, কোয়ালিফিকেশান কি, এজ, ডেট অফ রিটায়ারমেন্ট, লাস্ট পোস্ট অফ দ্য বিফোর এখানে দেওয়া আছে, সেই সব লিখে কিন্তু আপনাদেরকে ওর সঙ্গে যা যা ডকুমেন্টস লাগবে সব ডকুমেন্টস এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন, কী কী লাগবে, তো সেগুলা অ্যাটাচ করে আপনাদেরকে ওই ওয়েলকাম ইন্টারভিউ যে এখানে অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেসে আপনাদেরকে পৌঁছে যেতে হবে, ঠিক আছে। তো এটা ছিল আরেকটা রিকোয়ারমেন্ট। তো ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে আরেকটা গুরুত্বপূর্ণ খবর জানিয়ে দিতে চাইছি, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টারভিউ ডেট অ্যান্ড টাইম হ্যাভ বিন চেঞ্জড, ঠিক আছে, এটা কি বলেছে আমরা একটু দেখে নিই, ঠিক আছে। এটাতে আপনাদের ক্লিক করলে এরকম একটা পিডিএফ পেজ খুলবে, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে ডিউ টু দ্য সাম আনএভিটেবল সিচুয়েশন ইন ইন্টারভিউ ফর দ্য কন্ট্রাকচুয়াল পোস্ট অফ ওয়ার্কিং ইন্টারভিউ শিডিউল টু বি হেল্ড অন 29/7/2020 অ্যান্ড 31/7/2020 রেসপেক্টিভলি হেয়ার বাই ক্যান্সিল, ঠিক আছে। 29/7/2020 এবং 31/7/2020 যে শিডিউলে ওয়ার্কিং ইন্টারভিউ হওয়ার কথা ছিল সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে। নিউ ডেট কবে? আগস্টের 3 তারিখ, 3/8/2020 10টা থেকে, ঠিক আছে। এবং আপনারা এখানে নিচে স্ক্রল করে দেখতে পারবেন, এখানে বাকি যে হসপিটাল অ্যাটেন্ডেন্স, ফিজিওথেরাপিস্ট ফর দ্য NPCDC, ফিজিওথেরাপি ফর দ্য NPSC, ডাইরেক্টরি প্রোগ্রাম আছে, তাদের ক্ষেত্রে কবে কী হবে, ডেট কবে এবং কি পেপার ভেরিফিকেশান ইন্টারভিউ কবে হবে, কতক্ষণ থেকে হবে, কটা থেকে হবে, তা সব দেওয়া আছে, আপনারা এটা চেক করে নিতে পারেন, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের ভিডিও ছিল এইটার উপরই, এই দুটো রিকোয়ারমেন্টসের উপর। যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তার থেকে বলে রাখি যে দুঃখিত ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার জন্য, ঠিক আছে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব জরুর করে দেবেন, এই চ্যানেলে আমি রিকোয়ারমেন্ট সংক্রান্ত সমস্ত ভিডিও প্রত্যেক দিন প্রতিনিয়ত নিয়ে আসতে থাকি, ঠিক আছে। থ্যাংক ইউ।